আসসালামু আলাইকুম। ডিউড্রপ ডেভেলপারের পক্ষ থেকে আমি সাইয়েদ সিরাতুল্লাহ আপনাদেরকে শুভেচ্ছা জানাচ্ছি। আমি আজকে আপনাদেরকে কালার স্কিম নিয়ে কিছু গুরুত্বপূর্ণ এবং মজার কিছু বিষয় দেখাবো। চলুন, একজন ওয়েব ডিজাইনার হিসেবে কালার স্কিমের গুরুত্ব কতটুকু তা দেখে নেওয়া যায়। এখন আমি আপনাদেরকে কিছু অ্যামেজিং ওয়েব বেসড কালার টুলসের সাথে পরিচয় করিয়ে দিব। color.adobe.com, peloton.com, colrb.com, colorrotate.org এবং checkmycolors.com। চলুন টুলসগুলো সম্পর্কে বিস্তারিত জেনে নেওয়া যাক। প্রথমে আমরা চলে যাব color.adobe এই ওয়েবসাইটে। ওয়েবসাইটে ঢুকলে আপনারা দেখতে পারবেন সুন্দর একটি ইন্টারফেস। এখানে আপনারা কালার রুল থেকে বিভিন্ন ধরনের ক্যাটাগরি সিলেক্ট করতে পারবেন। এখানে আছে অ্যানালগাস, মনোক্রোমাটিক, ট্রায়ার্ড, কমপ্লিমেন্টারি, কম্পাউন্ড, শেডস এবং কাস্টম। তো আমরা যে কোনো একটা ক্যাটাগরি সিলেক্ট করি মনোক্রোমাটিক। এখান থেকে আপনারা এটি ঘুরিয়ে ঘুরিয়ে বিভিন্ন ধরনের স্কিম সিলেক্ট করতে পারবেন। আর কালার স্কিম সিলেক্ট করার জন্য এটি আমার প্রথম পছন্দ। আপনারা ইচ্ছা করলে এক্সপ্লোর করতে পারবেন। এখানে বিভিন্ন ধরনের কালার স্কিম অলরেডি আছে, আপনার ইচ্ছা করলে স্পেসিফিক ভাবে সার্চ করতে পারবেন। আমার একটি প্রিয় কালার হচ্ছে টিল। এখানে আপনারা দেখতে পাচ্ছেন টিল কালার, এই কালারটাকে বেস করে বিভিন্ন ধরনের কালার স্কিম অলরেডি আছে। যে কোনো একটি কালার স্কিম আমরা যদি সিলেক্ট করি, সেভ টু লাইব্রেরি, এখান থেকে আপনারা কালার স্কিমের সেই হেক্সাকোডগুলো পেয়ে যাবেন। আর পিক্সি নামে একটি অতি চমৎকার একটি সফটওয়্যার আছে যেটি আমি ইউজ করি। সহজে যে কোনো জায়গা থেকে আপনারা কালারের হেক্সাকোডটা নিতে পারবেন। মাউস ওইখানে রেখে কন্ট্রোল অল্ট আর সি দিলেই হেক্সাকোড কপি হয়ে যাবে এবং কন্ট্রোল ভি প্রেস করলে সেটি পেস্ট হয়ে যাবে। আর আপনারা যদি পিক্সি সফটওয়্যারটা ডাউনলোড করতে চান, তাহলে এই ওয়েবসাইট থেকে আপনারা পিক্সি সফটওয়্যার ডাউনলোড করতে পারবেন। গুগলে সার্চ করলেই হবে পিক্সি লিখে। color.adobe.com এর আরেকটি চমৎকার ফিচার হলো এখানে আপনি যে কোনো ধরনের ছবি আপলোড করে সেই ছবি থেকে কালার সিলেক্ট করতে পারবেন। আমি যদি একটি ছবি সিলেক্ট করে দেখি, এই ছবিটি ছবিটি আপলোড করার সাথে সাথে পাঁচটি কালার পেয়ে যাচ্ছি। এখান থেকে কালার মোড আছে, সেই কালার মোড থেকে আপনারা বিভিন্ন টাইপের ক্যাটাগরি সিলেক্ট করতে পারেন। ব্রাইট, মিউটেড, ডিপ, ডার্ক এবং কাস্টম। এখানে আপনারা একটি মুভ করেও কালার সিলেক্ট করতে পারবেন। তারপর এখান থেকে হেক্সাকোড পিক্সির মাধ্যমে নিয়ে নিতে পারবেন। ইচ্ছা করলে আপনি এটি সেভও করতে পারবেন।
আমি যদি এটি সেভ করি, ক্রিম ট্যাগ, এটি সেভ হয়ে যাবে। এখন আমরা চলে যাব ফেলেক্টন এই ওয়েবসাইটটিতে। এটিও আর একটি চমৎকার ওয়েবসাইট কালার সিম সিলেক্ট করার জন্য। আপনারা ওয়েবসাইটে ঢুকলেই দেখতে পারবেন একটি চমৎকার ইন্টারফেস। এই মেনু বার থেকে আপনার ইচ্ছা করলে রিসেট করতে পারবেন, আর এখানে র্যান্ডমাইজ আছে, আপনার ইচ্ছে করলে সিলেক্ট করতে পারবেন সিমিলার কালার্স, আনলাইক, শুধু সিমিলার, আনলাইক কালার, সিমিলার টাইপ। তো আমি সিমিলার কালার্স আনলাইক স্টাইলস এটি সিলেক্ট করলাম। ওই সাইটের মতো এখানে আপনারা দেখতে পারবেন যে মনোক্রোমাটিক, অ্যাডজাসেন্ট কালার্স, ট্রায়াড কালার্স, টেট্রাড কালার্স এবং ফ্রি স্টাইল। তো আমি মনোক্রোমাটিকটি সিলেক্ট করলাম। এখান থেকে আপনারা বেস কালারটি সিলেক্ট করে দিতে পারবেন। আমি বেস কালারটি সিলেক্ট করলাম, এটি ঘুরিয়ে ঘুরিয়ে আপনার চেঞ্জ করতে পারবেন। আপনি যদি চান শুধু একটি চেঞ্জ করবেন, তাহলে শিফট প্রেস করে চেঞ্জ করতে পারবেন। তো আমি ব্যাকগ্রাউন্ড হিসেবে একটি লাইট কালার দিলাম। এখানে আপনারা এই কালারটা সিলেক্ট করার পরে এক্সাম্পল দেখতে পারবেন, দুটি চমৎকার ফিচার, পেজ লেআউট, হোয়াইট পেজ। আপনার ওয়েবসাইট এই কালারগুলো যদি আপনি কোনো হোয়াইট পেজে ইমপ্লিমেন্ট করেন তাহলে এরকম হবে। হোভার ইফেক্ট, ডার্ক পেজে যদি আপনি এই কালারটি ইমপ্লিমেন্ট করেন তাহলে এরকম দেখা যাবে। পজিটিভ ডিজাইন হয়ে থাকে এরকম, নেগেটিভ ডিজাইন হলে এরকম। এছাড়াও আরো কিছু ফিচার আছে আর্ট ওয়ার্ক। আপনার এই কালার দিয়ে যদি এরকম আর্ট করা হয় এরকম দেখা যাবে। অ্যানিমেটেড এটিও আছে, বাবলিং, স্ট্রাইপস। আচ্ছা, আপাতত আমাদের জন্য ওয়েব ডিজাইনের জন্য এই পেজ লেআউট এটি খুব গুরুত্বপূর্ণ। এখন আমরা চলে যাব colrd.com এই ওয়েবসাইটটিতে। অনেকটা একই ধরনের ওয়েবসাইট, কিন্তু আপনি ইচ্ছা করলে ঘুরে দেখতে পারেন। এই ছবিটি থেকে এই কালার প্যালেটটি সিলেক্ট করা হয়েছে। ইচ্ছা করলে ডিসকভার করতে পারেন। ক্রিয়েট করতে পারেন। এখানে আরো কিছু মেনু আছে, যেমন শুধু কালার প্যালেট, আছে গ্রেডিয়েন্ট, প্যাটার্ন এবং ইমেজ। ইমেজ থেকে কালার সিলেক্ট করাটা আমার সবচেয়ে পছন্দের, কালারটা অনেক ন্যাচারাল পাওয়া যায়। এখানে দেখতে পারতেছেন সুন্দর কালার স্কিম এখান থেকে সিলেক্ট করা হয়েছে। আমি এখানে একটা আপলোড করছিলাম, এটি আমার।
আমি ডেস্কটপে একটি ওয়ালপেপার, সেই ওয়ালপেপারটা আপলোড করে আমি এই পাঁচটা কালার স্কিম সিলেক্ট করছিলাম এখান থেকে। তো আপনি ইচ্ছা করলে ক্রিয়েট করতে পারবেন এখান থেকে ইমেজ ডিএনএ। চমৎকার হোভার ইফেক্ট। তো ছবিটি ডিফল্ট ভাবে আসতেছে, আপনার ইচ্ছা করলে আপনি ডেস্কটপ থেকে যে কোনো ছবি সিলেক্ট করতে পারবেন। অনেক সুন্দর সুন্দর কালার পাওয়া যাচ্ছে এই ইমেজটি থেকে, এবার আপনারা ট্রাই করে দেখবেন এবং ইচ্ছা করলে সেভ করতে পারবেন। সেগুলো শেয়ার করতে পারবেন ছবি সহ। আপলোড হইতে একটু সময় লাগতেছে ছবিটি, ছবিটির রেজলিউশন যেহেতু একটু বড়। কনফার্মেশন মেসেজ আমি দেখতে পারলাম, থ্যাংক ইউ ফর মেকিং দ্য ওয়ার্ল্ড এ মোর কালারফুল প্লেস। অনেক সুন্দর কিছু কালার স্কিম কিন্তু আমি এই ছবি থেকে পেয়ে গেলাম। আরেকটি সিমিলার ওয়েবসাইটে যদি আমরা যাই, web.colorate.org বা org, আমরা দেখতে পারবো সিমিলার একটি ওয়েবসাইট, এখানেও কালার স্কিম সিলেক্ট করতে পারবেন আপনারা। তো আপনারা এই ওয়েবসাইটে ঢুকে দেখে নিন, ভিজিট করে এটা। আরেকটা ওয়েবসাইট আছে checkmycolors.com, এই ওয়েবসাইটটি, এখানে আপনারা যে কোনো ওয়েবসাইটের ইউআরএল বা অ্যাড্রেস দিয়ে চেক করতে পারবেন ওয়েবসাইটের যে ব্যাকগ্রাউন্ড ফোরগ্রাউন্ড সব ঠিক আছে কিনা। আমি চেক করার জন্য upwork.com এই ওয়েবসাইটটি চেক করতেছি। Testing done on 453 elements. আপনি ইচ্ছা করলে ফুল রিপোর্টটাও দেখতে পারেন, শুধু ইরোর গুলোও দেখতে পারেন। তো আমরা যদি যে কোনো একটা ইরো দেখি, যে কি ইরো এটা, তো ওরা দেখাচ্ছে যে ব্যাকগ্রাউন্ড কালার আর ফোরগ্রাউন্ড কালার দ্য কন্ট্রাস্ট ইজ নট সাফিসিয়েন্ট। খুবই অ্যাডভান্স লেভেলের ওয়েবসাইট এটা, আপনারা মানে কালার সম্বন্ধে খুবই যদি সচেতন থাকেন এবং যদি সচেতন থাকতে চান এই ওয়েবসাইটটা ভিজিট করবেন আশা করি। এতক্ষণ আমি আপনাদেরকে অনলাইনের বিভিন্ন টুল সম্পর্কে দেখালাম কালার স্কিম সিলেক্ট করার জন্য। এখন যদি ওই অনলাইনের টুলসগুলোর সুবিধায় আমি কোনো সফটওয়্যারের মাধ্যমে অফলাইনেও পেয়ে থাকি পিসিতে বা ডেস্কটপে, তাহলে কেমন হয়? চলুন তাহলে colorsimmer.com এই ওয়েবসাইটটিতে আমরা চলে যাই। এখান থেকে আমরা এই সফটওয়্যারটি ডাউনলোড করতে পারবো, আমার অলরেডি ডাউনলোড করা আছে, জায়গাও খুব একটা বেশি না, 2.35 মেগাবাইট, যদি এটা ট্রায়াল ভার্সন। আপনি যদি পেইড ভার্সনটি ইউজ করতে চান আপনাকে $49.99 খরচ করতে হবে এই সফটওয়্যারটি যদি আপনি ইউজ করতে চান। তো আমি যদি এই সফটওয়্যারটা ওপেন করি তাহলে দেখতে পারবো ওই ওয়েবসাইটগুলোর মতোই এখানে আমার সেই সুবিধাগুলো পাওয়া যাচ্ছে। এখান থেকে আমরা আরজিবি চেঞ্জ করতে পারতেছি, ডিফল্টভাবে কিছু কালার আছে যেগুলো চেঞ্জ করতে পারতেছি। এখানে যদি আমি গ্যালারি ব্রাউজার যাই এবং ইন্টারনেটের মাধ্যমে কানেক্ট হই, কালার স্কিম কিন্তু আমরা দেখতে পারতেছি। যদি এটা ইউজ করি
ছবি ওপেন করার মাধ্যমে কিন্তু আমরা একইভাবে কালার স্ক্রিন এই সফটওয়্যারটির মাধ্যমেও সিলেক্ট করতে পারবো। যদি আমি এটা ট্রাই করি, এখান থেকে 5টা কালার সিলেক্ট হয়েছে। আপনি যদি চান বেশিও করতে পারেন, 6টা 7টা, বাট আমার মনে হয় ওয়েবসাইটের জন্য 5টা এনাফ। আপনি যদি ইচ্ছা করেন এটা কুইক প্রিভিউতে দেখতে পারেন যে আপনার এই কালার গুলা ওয়েবসাইটে ইউজ করলে কেমন দেখা যায়। আরো বিভিন্ন ধরনের লেআউট আছে, ইচ্ছে করলে দেখতে পারেন। হ্যাঁ, ট্রাই করে দেখতে পারেন। এই সফটওয়্যারটি যদি ইউজ করে আপনাদের ভালো লাগে, তাহলে আপনারা এই সফটওয়্যারটি ট্রায়াল ভার্সন থেকে পেইড ভার্সন বা ফুল ভার্সনে কনভার্ট করে নিতে পারেন। ইন্টারনেটে গুগলে এটার কিগেন বা ক্রেক সার্চ করে নিতে পারেন। আমার কাছে এটির সিরিয়াস কি আছে, যদি আপনাদের কারো দরকার হয় আমার সাথে ফেসবুকে যোগাযোগ করতে পারবেন। আমার ফেসবুকের অ্যাড্রেস বা লিঙ্ক আমি দিয়ে দিচ্ছি ভিডিওতে, আপনারা আমাকে যোগাযোগ করলেই আমি আপনাদের কিছু দিয়ে দিতে পারবো। এতক্ষণ ধৈর্য ধরে আমার টিউটোরিয়াল দেখার জন্য আপনাদেরকে অনেক ধন্যবাদ। ভিডিওটি আপনাদের ভালো লাগলে অবশ্যই আপনারা শেয়ার করবেন, এবং আমার যে একটি ওয়েব ডেভেলপমেন্ট কোম্পানি আছে geodropdeveloper.com, সেই ওয়েবসাইটটি আপনারা অবশ্যই ভিজিট করবেন যদি আপনাদের ইচ্ছা হয়, এবং আমাদেরকে সাপোর্ট দেওয়ার চেষ্টা করবেন ইনশাআল্লাহ।